নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্নতার সাথে বানানো অসাধারণ টেস্টি ও তুলতুলে নরম গোকুল পিঠের রেসিপি। তাহলে আজকের এই ভিডিওটিতে দেখে নিন সুস্বাদু গোকুল পিঠে আমি কিভাবে বানিয়ে থাকি। গোকুল পিঠে বানানোর জন্য প্রথমে পুর বানিয়ে নেব, তাই একটা কড়াইতে চায়ের কাপের 1.5 কাপ জল হালকা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে চায়ের কাপেরই 1.5 কাপ আমুল দুধ গুঁড়ো অল্প অল্প করে দিয়ে অনবরত নেড়ে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো গুটলি বা দলা না থাকে। চেষ্টা করবেন এই রেসিপির জন্য ফুল ক্রিম বা ফ্যাট গুঁড়ো দুধ ব্যবহার করার, ডেয়ারি হোয়াইটনার ব্যবহার করলে কিন্তু ভালো হবে না। এখন এর মধ্যে 50 গ্রাম খেজুরের গুড় দিয়ে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গুড়টা পুরোপুরি গলে মিশ্রণটা আরও একটু ঘন হয়ে এলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ নারকেল বাটা। কোড়া নারকেলের থেকে একটু কম পরিমাণে বাটা নারকেল ব্যবহার করলেই এই রেসিপির স্বাদ বেশি ভালো হয়। এটাকে সব কিছুর সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ পাক দিয়ে নেওয়ার পর মিশ্রণটা এরকম আরও একটু ঘন হয়ে এলে দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। ঘিটাকেও মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর 1/4 চা চামচ ছোটো এলাচের গুঁড়ো দিয়ে মিশিয়ে যতক্ষণ না পুরো মিশ্রণটা একটা জায়গায় জড়ো হয়ে কড়ার গা ছেড়ে উঠে আসতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত পাক দিয়ে নেব। এবার গ্যাস বন্ধ করে এটাকে একটা থালা বা প্লেটের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেওয়ার পর হাতে অল্প গাওয়া ঘি মেখে নিয়ে এর মধ্যে থেকে অল্প অল্প নিয়ে প্রথমে একটা গোল বলের শেপে গড়ে নেব। তারপর এটাকে দুই হাতের তালুতে করে চেপে চেপে একটু চ্যাপটা করে নেব। এর থেকে বেশি পাতলা করে কিন্তু এগুলোকে বানাবেন না, তাহলে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভাজার সময় পিঠেগুলো ভেঙে যেতে পারে। যতটা পরিমাণ দিয়ে এই রেসিপি বানানো দেখাচ্ছি তাতে আমার এরকম সাইজের মোট 9টা পিঠে হয়েছে। এরপর পিঠের ব্যাটার বানানোর জন্য একটা বাটিতে 1/2 কাপ ময়দা, 2 টেবিল চামচ শুকনো চালের গুঁড়ো, 2 টেবিল চামচ সুজি গুঁড়ো এবং একদম অল্প নুনের মধ্যে অল্প অল্প গরম দুধ দিয়ে মিশিয়ে প্রথমে একটা ঘন মিশ্রণ বানিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট এইভাবে ফেটিয়ে নেব, যাতে মিশ্রণটা একদমই স্মুথ হয়ে যায়। 5 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেস্ট হওয়ার জন্য রেখে দেব 15 মিনিট। এর ফলে সুজিটা ভালোভাবে ফুলে গিয়ে পুরো মিশ্রণটা সেট হয়ে যাবে। 15 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে 1 চা চামচ গাওয়া ঘি দিয়ে মিশিয়ে মিশ্রণটাকে সামান্য একটু পাতলা করার জন্য অল্প দুধ দিয়ে মিশিয়ে নেব। এবার অর্থাৎ পিঠেগুলোকে ভাজার ঠিক আগের মুহূর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 আঙুলের ডগে মেপে ঠিক 1.5 চিমটে বেকিং অর্থাৎ খাবার সোডা। এর সাথে সাথেই এটাকে অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ ভিনিগার। এর পরিবর্তে পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। এই অল্প খাবার বা বেকিং সোডার সাথে অল্প ভিনিগার কিংবা পাতিলেবুর রস ব্যবহার করার ফলে পিঠেগুলো যেমন ভালোভাবে ফুলবে তেমনই ভিতরটা স্পঞ্জের মতো নরম হবে। তবে এই পরিমাণ চালের গুঁড়ো ও ময়দার জন্য খাবার বা বেকিং সোডার পরিমাণ যেন এর থেকে বেশি দিয়ে দেবেন না, কারণ খাবার বা বেকিং সোডার পরিমাণ রেসিপিতে বেশি হলে স্বাদটা তেতো হয়ে যেতে পারে, আবার ভাজার সময় অতিরিক্ত তেলও শুষে নিতে পারে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন মিশ্রণের ঘনত্বটা ঠিক কীরকম হতে হবে, অর্থাৎ ঘনর দিকেই পাল্লাটা একটু বেশি ভারী থাকবে। এর থেকে মিশ্রণটা বেশি পাতলা হয়ে গেলে পিঠেগুলোর গায়ে ভালোভাবে ধরবে না এবং ভাজার সময় পিঠেগুলো খুব ভালোভাবে ফুলবেও না। এবার চ্যাপটা করে রাখা প্রত্যেকটা তক্তির দুটো সাইডই এই ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে মিডিয়াম গরম তেলের মধ্যে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ ভাজা হওয়ার পর একটা পিঠে তেলের মধ্যে ভাজতে শুরু করলে তবেই আরও একটা ছাড়তে হবে, না হলে পিঠেগুলো সব জুড়ে জুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে একটু ঠান্ডা করে নেব। এরপর চিনির শিরা বানানোর জন্য একটা পাত্রে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি এবং 2 টেবিল চামচ জল। জলটাকে চিনির সাথে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ফুটে চিনিটা পুরোপুরি গলে গেলে দিয়ে দিলাম 2 চিমটে মতো ছোটো এলাচের গুঁড়ো। এটাকে ভালোভাবে মিশিয়ে শিরাটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে একটা ঘন বা মোটা একতারের শিরা বানিয়ে নেব। একতারের শিরা হয়েছে কি না সেটা বোঝার জন্য কিছুক্ষণ ফুটে শিরাটা ঘন হয়ে এলে এর মধ্যে থেকে অল্প তুলে 2 আঙুলের সাহায্যে এইভাবে দেখে নিতে হবে এরকম একটা তারের মতো সৃষ্টি হচ্ছে কি না।
যদি এরকম তারের মতো সৃষ্টি হয় তাহলে বুঝে নিতে হবে যে এক তারের শিরা একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে একটু ঠান্ডা করে রাখা পিঠেগুলোকে দিয়ে ভালোভাবে চিনির শিরা লাগিয়ে এক মিনিট মতো লো ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাস বন্ধ করে এটাকে আরও কিছুক্ষণ নেড়ে নেব। এর ফলে দেখতে পাবেন চিনির শিরাটা যত ঠান্ডা হতে শুরু করছে ততই পিঠেগুলোর গায়ে সাদা একটা লেয়ার বা আস্তরণের সৃষ্টি হচ্ছে। আপনারা চাইলে এই পিঠেগুলোকে পাতলা চিনি বা খেজুরের গুড়ের শিরার মধ্যে ডুবিয়েও খেতে পারেন, কিন্তু আমার মতে পিঠেগুলোকে এরকম একটু মোটা বা ঘন চিনির শিরা লাগিয়ে নিলেই খেতে বেশি ভালো লাগবে। এখন আমি আপনাদের একটা পিঠে ভেঙে দেখাচ্ছি, দেখুন এর ভিতরটা ঠিক কীরকম নরম হয়েছে। আজ এ পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের পর্ব। ধন্যবাদ।